কিছুদিন আগে বুলবুল আসছিল বাংলাদেশের সাগরে, যখনই বাংলাদেশের সাগরে বুলবুল আছে তখনই আমার দেশের যত দলের লোক আছে, যত ধর্মীয় লোক আছে, সবাই কালেমা পড়া শুরু করে। আপনারা যারা কক্সবাজার গিয়েছেন, আমি একবার কক্সবাজার পারমিস দোকানে কিছু জিনিস কেনাকাটা করার জন্য ঢুকছি, হঠাৎ করে পারমিস যা বলতেছে হুজুর, আমি বললাম তোমরা কি করবা, তো আরো আল্লাহরে বলাই আজকে সারা পৃথিবী অপেক্ষা করছে একজনের অপেক্ষায়, কিনা মেহেদি আলাইহিসসালাম। ওখানে তো একটা হাদিস ছয়বার এসেছে, পৃথিবী আপনারা শুনেছেন আমার কাজী মুফতি ডক্টর ইব্রাহিমের, তারপরে খালেদ মাগরিবের, এটা আলোচনা আপনারা শুনেছেন। ছয়টা হাদিস এসছে উম্মতের সময় নিয়ে, সময় খুবই নিকটে, খুব তাড়াতাড়ি একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। আগামী দিনের পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী, আলেমদের পৃথিবী, দায়িত্ব আছে আলেমদের। এখন তো মাশা আল্লাহ যে সমস্ত মানুষ পেয়েছি, ঈদের আগামী দিন ঈদের জানাজা হইল, আপনারা আগামী দিন আত্মা ঈদের জানাজা হইল, যিনি বলছেন দিনেরও খবর নেন, কারণ নামাজ তো পড়েন না, এখানে নামাজ কি হবে, নামাজ কোনটা, জানাজা কোনটা, যায় নামাজ কোনটা, এটার কোনো তাল এবাদত করব কার, রবের এবাদত করতে হবে, নামাজ পড়ব কার জন্য, রবের জন্য নামাজ পড়ব, রবের জন্য যদি নামাজ না হয় সে নামাজ রব কবুল করবে, সল্লি রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনি যদি রবের জন্য নামাজ পড়েন, যারা ইসলামকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, যারা কোরআনকে আক্রমণ করে তাদেরকে আল্লাহ মানব শূন্য করে দিবেন, তাদের ভিতরে কোন লোক থাকবে না, এখনো নাই কিতাবে দি, একটা লোক মারা যায় তার জন্য কেউ দোয়া করে, দেখেন একটা লোক মারা গেল তাকে নিয়ে যাওয়া হলো শহীদ মিনারে, শহীদ মিনারে কি কেউ দোয়া করে, কথা বল না, বলে দোয়া করলো, শহীদ মিনারে যায় মানুষ চুপ করে দাঁড়িয়ে থাকে, ঠিক কিনা, তার ভাই তার পাশে সাংবাদিকের জিজ্ঞেস করছে আপনার ভাইয়ের জন্য আপনি কি করবেন, বিশাল ক্ষতি হয়ে গেল, ভাইয়ের মধ্যেও কোনো দোয়া নাই, আর আমাদের কেউ মারা গেলে আমরা নেই মসজিদের হিসাবে নিই, মসজিদের মিনারে প্রথম আজান ধ্বনিত হয়, আজানের পরে ঘোষণা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কয়বার কয়বার, মিনিমাম তিনবার, যখনই কেউ ইন্না লিল্লাহ পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাদের সাথে তার বিপদ কাটিয়ে দেন, বিপদে যত ক্ষতি হয়েছে তার
দুনিয়ার যে শ্রেষ্ঠ জিনিস আল্লাহ তাকে দান করে দেয়। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফলি খাইরা মিনহা আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফলি খাইরা মিনহা হে আল্লাহ আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন, মুসিবতে যা ক্ষতি হয়েছে তার যে শ্রেষ্ঠ জিনিস আপনি আমাকে দান করে দেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলছেন আমার স্বামী চলে গেল, এত ভালো স্বামী আমি জীবনেও পাই নাই, অনেক পয়সা ছিল, অনেক বেশি নিন্দা ছিল আমার স্বামী, কিন্তু রাসূলের হাদিস আগামীর সূর্য ওঠা মিথ্যা হতে পারে, রাসূলের হাদিস মিথ্যা নয়, ঠিক কি না? রাসূল বলেছেন যারা যৌবনকে ঠিকমতো ইউজ করে না এমন রোগ তাদের হবে, তার কোনো চিকিৎসা, যারা চরিত্রহীনতার কাজ করে তাদের জন্য এইডস রোগ আছে, ঠিক যাবে ঠিক, যারা আপে যাবে খায় তাদের জন্য ক্যারিনা ভাইরাস এসেছে, ওই যে প্রদেশে ক্যারিনা ভাইরাস এসেছে ওই প্রদেশের লোকদের খাদ্য পাত্র সবচেয়ে নোংরা, কম্বল আল্লাহ শরীরটা বানিয়েছেন হালাল খাওয়ার জন্য, ঠিক কিনা? এই শরীরে যখনই হারাম যায় শরীর আর কাজ হালাল খাওয়াটা ইবাদত, হারাম বর্জন করা ইবাদত, ঠিক যাবে ঠিক। যারা মদ খায় তারা লিভার বাসবে মারা যায়, যারা মদ খায় তাদেরই হার্ট অ্যাটাক হয়, যারা মদ খায় ভালো কিছু তাদের কপালে জোটে, কত ভালো জিনিস আমার ছেলেতে আছে, ছেলেদের খালি তো আমি তো প্রশংসা করি, খাওয়ার শুরুতেও মজা শেষেও মজা, শুরুতে বিরান মাছ বিপাল পাঠে যাওয়ার সময় খাই যায় ও তারা বললাম বিরান মাছ যদি পিতা চাই জানেন আপনি যদি মরিচা গুড় আর নারিকেল দেন তো আরো মজা, যদি একটু মাখন দিয়া খাই আরো না, আচ্ছা শুরুতে যায় শেষে কিটা ট্যাংরা সাত আট পর খাইয়া যখন ট্যাংরা খাই যায় মনে হয় যে পেটের ভিতরে একটা বেহিষ্ট নাজিল হয়েছে, ট্যাংরা সব তেল গুণ মুসিয়া পেটের ঠান্ডা করলে সিলেটের খাবার আমি টেলিভিশনে প্রশংসা করলাম, আপনারা অবদান শুনে একটা খিচুড়ি খায় কি খায় সোনার আগে কিটা খিচুড়ি, ডাক্তাররা বলছে সারাদিন উপসের পরে পিঠুতে খিচুড়িটা খায় তার লিভারে পাকস্থলীতে কোনোদিন কোনো রোগ হবে না, আলহামদুলিল্লাহ বলছে ইচ্ছা করে না, আমি চিন্তা করলাম ছেলেদের বায়না হিকলো কইতা কি তা শেষে বুঝলাম আল্লাহর ওহী তার কাছে এসেছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম গেছেন, তিনি আগে কিছু নরম খাইতেন কে সোনা খাইতেন সোনা, সোনাটা খুব পছন্দ করতেন, তিনি দুধ খেতেন বেশি পাঁচ খাইতেন কম, পাঁচ বেশি খেলে পেট মোটাইয়া কমরা তো হয়ে যায়, বাপ বেশি খাইলে গুড় ফ্রেড সেগু আসবো পশ্চিম মুখা ফ্রেড দেবো পূব মুখা, বাহ আমরা তো মাশাআল্লাহ আমরা যারা পরিশ্রম করে আল্লাহরে ডাকে, আমার ঘরের পাশে একটি ইসলাম আছে নতুন নামাজি বললাম দাদা আজকে গীতা খাই না কইলা কোন তরকারি ভালো হয়েছে না আসলে পাঠ ব্রেক দিনে তো যে মাটির শান্তি আছে না মাটির ওপরে আমরা কি করি বর্তন, এই বর্তনে সাত প্লেট খাইছে ভিজা দিয়া খাই যায় তো আলু বর্তা ছিল আর এটা খাই মাছ তো খাইল মাছ দিলে কিতা খাইল, একবার আল্লামা জাফরি সাহেব ওনার ইউনিভার্সিটিতে তখন কয়েকদিনের জন্য তিনি খাওয়ার ব্যবস্থা করলেন, 2 কেজি চাউল আনলেন একটু ভাজি, ওনার ঘোড়া থেকে এক লোক এসে ওই ভাজি দিয়ে ভাত 2 কেজি শেষ, এখন জাফরি সাহেব আসছে আমরা আসছি হাত দিয়ে আমরা তিন চার জন বললাম ভাত করুন, তো ওই লোকের ভাত তো আমি একটু টেস্ট করি, জাফরি সাহেব কইলা যে আপনি 3 কেজি ভাত খাইলে জানি পারতে না 2 কেজি তাই 2 কেজি ভাত কয়টা
যারা আল্লাহর কাজ করে তাদের মেশিন ভালো করে দেন কে? এই জন্য আল্লাহর কাজ যেখানে বরকত বেশি সেখানে আল্লাহর কাজ যে মাসে খাওয়া বেশি কোন মাস? রমজান মাস। নামাজ বেশি যে মাসে খাওয়া বেশি এই মাসে নামাজ পড়ি এই মাসে আল্লাহকে বেশি চিন্তা করি এই জন্য বেশি খাওয়ার ব্যবস্থা করে দেন কে? সৌদি আরবে যারা রমজান পালন করেছেন তারা বুঝেন খাওয়ার কি মজা, এত খাওয়া দুনিয়ার কোথাও। আমরা যদি এইভাবে আমরা আল্লাহর আবাদত করতে পারতাম আমাদের সব বিপদ দূর করে দিতেন কে? সে আল্লাহ জাল্লা শানু বলছেন মনে করি বন্ধু আমাদের দেশে যারা মসজিদ গুলোতে ঠিক মতো যায় না আর এই শয়তানের সাথে আছে ঠিক কিনা? ফজরে যারা যায় না তাদেরকে শয়তান আক্রমণ করেছে, মসজিদ ভালো লাগে না, আজান ভালো লাগে না, এরকম লোক আপনারা নাই? আজান ভালো লাগে না এরকম এক শিল্পী বাংলাদেশে আসছিল, তাকে কেন জায়গা দেওয়া হয়েছে আমি বুঝি না। আজানকে গালি দিয়েছে একটা শিল্পী কিনা কিনা কেন আসলো বাংলাদেশ? এরকম শিল্পীরা বাংলাদেশে আসতে গজব নাজিল হবে, এরকম শিল্পীরা বাংলাদেশে আসা মানে ভাইরাস নিয়ে আসা, এদেরকে দেশে ঢুকতে দেওয়া যাবে না। আমি ধন্যবাদ দেই আপনাদের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী বলেছেন যারা রাসূলের বিরুদ্ধে কথা বলবে তাদের জন্য জিরো টলারেন্স, আমরাও চাই জিরো টলারেন্স। নবীর বিরুদ্ধে যারা কথা বলবে বাংলাদেশে তাদের জায়গা হবে না। আমরা সবাইকে ভালোবাসি কিন্তু যারা কোরআনের দুশমন তাদেরকে আমরা ভালোবাসি না। আমরা এই যে ঐক্য এখানে সব আছে না নাই, আমাদের প্রিয় মাওলানা বলেছেন সব দল আমরা এখানে একত্রিত হয়েছি কোরআনের বাগানে ঠিকঠাক আছি, আমরা এই ঐক্য নিয়ে রাখতে চাই, ঐক্য নিয়ে মরতে চাই। যারা গালি দেয় তারাও ওই ঐক্য বিরোধী মানুষ, তারাও শয়তানের দোষ ঠিক কিনা? গালি দিতে পারবেন না, আপনার ভাই বলে করতেই পারে, যেমন আমাকে আপনাদের দিলে দেখালেন কাফের বলে বলবে না, বলবো না আমি নাম বলবো না, তিনি বললেন আমার কাপ আমি কয়েকদিন আগে ওনার ভাতি থেকে পাইলাম আমার পাশে, বললাম আপনার চাচা আমাদের কাপের বেশি কিতাব নাই আপনার খুব ঠান্ডা নিরীহ টাইপ, আর ওনাকে বললেন আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনার ইসলামী সঠিক জ্ঞান আরো বাড়িয়ে গেছে। উহারা প্রচার করো হিংসা বিদ্বেষ নিন্দাবাদ, আমরা বলি সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। তুমি যখন কাউকে গালি দাও তোমার অবমান মনে রেখো, বুখারী হাদিস, তুমি যদি কাউকে কাফের ভাষায় বলো সে যদি না হয় তুমি কে বললা তুমি হয়ে গেল না। আবার রাসূল বলেছেন কাউকে লানত দিও না, লানত আকাশে জমিনে ঘুরে বেড়ায় যখন কোথাও একটা পতিত হওয়ার জায়গা পায় না, যে লানত উচ্চারণ করেছে তার উপরে সে পরে খবরদার কখনো যেন লানত উচ্চারণ না করো। আমরা চাইব সাক্ষ্য শান্তি দিকটাকে ঠিক, আমার আল্লাহ দোয়া শিখিয়েছেন রাসূল সবচেয়ে বেশি দোয়া করতেন রাব্বানা করেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা সবার জন্য দোয়া দিকটাকে ঠিক, এই দোয়ার ভিতরে কোনো জাতি নাই কোনো শুধু মুসলমান নাই, সবার জন্য শিখিয়েছেন কে? সে আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাব, নামাজটা কিতাবের আয়াত, রোজাটা কিতাবের আয়াত, আরেকজনকে সাহায্য করা কিতাবের আয়াত ঠিকভাবে ঠিক, যিনিকে পর্দায় রাখে কিতাবের আয়াত। আপনার বিবি যেন বিপদ না হয়, আপনার মেয়ে কোথায় যায় আপনাকে খবর রাখতে হবে,
ছাত্রদেরকে বিশেষ করে ইউনিভার্সিটিতে যাওয়ার আগ পর্যন্ত অ্যাম্বুলেন্সের দ্বারা কিনে দিল, তার বাচ্চাকে সে ধ্বংস করলো। আপনি সন্তানের ফেসবুকে ভালো বেশি না খারাপ বেশি? জোরে বলেন খারাপ বেশি। আপনার যারা ফেসবুকে কোন আলেমকে গালিগালাজ করেন, আপনি এত গুণা নিবেন কেমন? এত গুনার বোঝা কেমনে নেবেন? আপনি তাকে গালি দিয়েছেন, ওই গালি ওই পরিমাণ সোয়াব আপনার আমল নামে গাল্লা নিয়ে ওর আমল নামে দিন। আপনি কারো প্রশংসা করেন, আপনার প্রশংসা করবেন কে? আপনি কারো ভালো বলেন, আপনার ভালো বলবেন কে? আপনি দোষ দেখে রাখেন, আপনার দোষ দেখে রাখবেন কে? কত সুন্দর আমার ইসলাম রসুলকে একজন দিয়েছে বলছে আপনার কি বলেছে বলছেন দেখো আমি কি জবাব দেই? ওয়ালাই তুমি আমার উপর যেত দিয়েছ সেটা তোমার উপর বললেন আমার তাকবুল হয়েছে, তার তাকবুল হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গালি দিচ্ছেন চারিদিক থেকে কয়েকজন কাফের, তিনি চুপ করে আছেন, দূরে হাসছেন, মুসি মুহাম্মদ সাল্লাল্লাহু মুসি হাসছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ পরে জবাব দিলেন, রাসূলের মুখ কালো হয়ে গেল। আমি যা দেখি তুমি তা দেখো না, তুমি যখন মুখ খুলো নাই অসংখ্য ফেরেশতা তোমার পক্ষ থেকে জবাব দিচ্ছিল, আর যখন তুমি মুখ খুলেছো ফেরেশতার মুখ বন্ধ হয়ে গেছে। গালির জবাব কখনো গালি নয়, গালির জবাব জুতাও নয়, কাউকে জুতা দেখাবে না। কেন জুতা উঠাও? জুতা উঠালা কেন? টেবিলের উপর তুমি যখন জুতা উঠালা টেবিলে তো কোরআন শরীফ ছিল। একজন মুমিনকে গালি দেয়া ফুসুকি, মুমিনকে হত্যা করা কুফরি। কাউকে গালির জবাব গালি দিয়ে দেবো না, আমার নবী কাউকে কোনদিন গালি দেন নাই। গালি দেওয়া মোনাফেকদের আলামত, মোমেন কখনো গালি দিতে পারে? সৌদি আরবের বদনামি করে আমি কি আরেক ডাক্তার আল্লাহ করে রহম করুন, আমি আরেক ডাক্তার এবার বললাম এবার সদস্যের কথা, তুমি আমার সাথে আপনি আপনার ভাইয়ের জন্য সম্মান চান, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? কে বাড়িয়ে দিবেন? আমরা মানুষকে সম্মান করি দেখেই আল্লাহ আমাদের মাঝ দিলে দোয়া এনে দেয়, ঠিক কিনা? আমি নিজামকে ধন্যবাদ দিই, কোনো উত্তর দেয় না, এটা তার বিরাট গুণ, বিরাট গুণ। শিখো, তোমাদের চেয়ে অনেক বয়স কম, তার থেকে শিখো। দীর্ঘ সময় তার জন্য অনেক কথা জমা আমাদের দুজনের। আমি তাকে বলছিলাম যে ইরান সকাল বলে একটু কমু, আমরা দেখেছেন অনেক জায়গাতে আমরা একসাথে হওয়ার কথা ছিল, অনেক জায়গাতে প্রায় 30টা প্রোগ্রাম একসাথে হওয়ার কথা ছিল, হতে পারে না। ওর উপরও দাঁড়িয়ে আমার উপরেও দাঁড়িয়ে
দাবি করো, আমরা খুশি। যত মানুষ কোরআন থেকে বঞ্চিত হলো, এরাই তোমাদেরকে আসামি বানায় জাহান্নামে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিবে। কারণ আমরা যেখানে কথা বলি আমাদের কথা শুরুতে কোরআন থাকে, ঠিক কি না? কিন্তু পারি না খুব একটা, কিন্তু নাড়াচাড়া করি, একটু নাড়াচাড়া করি, এতেই বরকত দিচ্ছেন। কে দিচ্ছেন বরকত? সারা জীবন চেষ্টা করেও মানুষ জোগাড় করতে পারো না। আমরা নাকি বুয়া মানুষদেরকে জোগাড় করে কালনা করো। আমি বললাম ভাই তুমি একটু ম্যানেজ করে কালনা পড়াও না, লাইন ধরেছে মানুষ, লাইন ধরে কালনা পড়ার জন্য আলহামদুলিল্লাহ বলেন না। আমার অবস্থায় ভাই আজকেও মধ্যে একটা ছেলে এখানে কালনা পড়ছে, আলহামদুলিল্লাহ বলেন, আজকেও এখানে একটা ছেলে কালনা পড়ল। তবে আমি বলবো আমার আমার এখন কালেমা পড়াই আমরা, ওরা বিচার দেয়। আল্লাহ সবাইকে ইসলাম যেন কবুল করুন, আমরা কোরআন ছাড়া কাউকে মানবো না। রাজি আছেন তো? রুব্বামা ইয়াদুল্লাযীনা লাউ কানু ইয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। অচিরেই পৃথিবীর কাফেররা আফসোসে ফেটে পড়বে, আফসোস যদি মুসলমান হতাম, ঠিক কিনা? মুসলমান হওয়া ছাড়া কবর তোমাকে গ্রহণ করবে না, মুসলমান হওয়া ছাড়া আল্লাহর কাছে তুমি যেতে পারবা, মুসলমান হয়ে তোমাকে বাঁচতে হবে। নজরুল বুঝেছিল শত বছর আগে, আমাদের টুন্ডা পড়ে বিদায়টা বুঝে না, গ্রুপে গ্রুপে ভাগ হয়ে গেছে, ঠিক না? আমরা এটা আমরা ওটা, আমরা অমুক দল অমুক দল না, কোন দল না, আমরা সবাই মুসলমান, সবাই কি? কত সুন্দর করে নজরুল জবাব দিচ্ছেন, আল্লামা কেফায়েতুল্লাহ জবাব দিয়েছেন আরো আগে, তিনি লিখেছেন মাঝহাব তেরা কেয়া হয়, মাঝহাব মেরা ইসলাম হয়, ঠিক কি না? আমার মাঝহাব কি? ইসলাম। নজরুল বলছেন আল্লাহ আমারে প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহ আরো আসতে বলছে আলহামদুলিল্লাহ, আরো আসতে আলহামদুলিল্লাহ, আসতে গেলে ধরে উল্টো চলে বেশি যাচ্ছি। আমাদের পরিচয় মুসলমান, অন্য কোনো পরিচয় না, আল্লাহ বলেছেন মুসলমান, ঠিক কি না? পরিচয় দিতে হবে মুসলিম। আমান আহসানু কাওলান মিম্মা দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে কার কথা শ্রেষ্ঠ হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সলে করে, আবার পরিচয় দেয় আমি একজন মুসলমান। আবার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুর আগে আপনাকে মুসলমান হতে হবে, হিসাবে ঠিক। এমন পরিবেশে যাওয়া যাবে না যেখানে ইসলাম নাই, মেলা ইসলাম নাই, মেলায় যাওয়া যাবে না, অনুষ্ঠানগুলোতে ইসলাম নাই, ঠিক তবে ঠিক। বেটা বেটি এখানে, বেটা বেটি যেখানে ইসলাম নাই, এখানে বেটা বেটি নাই, ঠিক তবে ঠিক। সকালে এখানে মহিলা সমাবেশ হয়েছে, আমি এসেছি অল্প সময়ের জন্য। আমাকে গত রাত এরা ফোন করেছিল, গত রাত আমি বলতে পারিনি, কিন্তু আজকে রওনা হয়ে সকালে দেখি যে আমার সময় আছে, আমি চলে এসেছি। সাড়ে দশ দশটা পঁচিশ থেকে নিয়ে এগারোটা পর্যন্ত আমি এখানে কথা বলেছি, একটা আয়াতের উপর, চৌত্রিশ নম্বর আয়াত সুরানের খান, একটা আয়াত পুরা মহিলা জাতির ভাগ্য খুলে দিতে পারে, একটা আয়াত যৌতুক বন্ধ করতে পারে, একটা আয়াত মেয়েদের মর্যাদা বাড়াতে পারে, একটা আয়াত সারা পৃথিবী মেয়েদেরকে রানীর আসনে বসাতে পারে।
কিন্তু কে পড়ে আর কে শুনে। দুই দিন আগে গাজীপুরে বউয়ের গায়ে পেট্রোল মেরে স্বামী বউকে পুড়িয়ে মেরেছে যৌতুকের জন্য। স্কুলের টিচাররা বাচ্চা মারছে ঠিক যাবে ঠিক, কলম মেরেছে বাচ্চার চোখে চোখ অন্ধ সবকালে অরাজকতা, কারণ কোরআন নাই যেখানে অরাজকতা, কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন আছে যেখানে মারামারি নাই। এখন কোরআন বুঝতে না যারা হেরাও মারামারি করে একটু খারাপ বুঝুত হাফেজ বানায় ছেলেদেরকে মারে মারুক কেন, যে হাফেজ বাচ্চা পিটায় ওরা বের করে দেবো হিন্দুখানা থেকে। কে দিয়েছে অধিকার করে মারার জন্য? কোন হাতিতে পেয়েছিস পেয়াদ তুই যে বাচ্চার গায়ে হাত পড়? বাচ্চাদেরকে যারা মারে এই বাচ্চাদেরকে তারা ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুন না, মারা তো দূরের কথা, রাসূলের তো ধমক দিতে পারবো না। একজন সাহাবী আকরা ইবনে হাবেশ রাসূল হাসান হোসেনকে আদর করতেন রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বললেন আন্দি আকরা তার পাল আমার দশটা বাচ্চা বোখারি মুসলিমের বর্ণনা, একজন আদর করেনি। রাসূল বললেন যে আদর করে না সে সম্মান পায় না। তোমার নিজের আদর নাই তোমার সম্মানও, বাচ্চাকে আদর করবা মুরব্বীকে সম্মান করবা রাসূলের উম্মত হয়ে যাবা, ঠিক যাবে ঠিক। বাচ্চাকে আদর করবা না মুরব্বীকে শ্রদ্ধা করবা না, বিশ্বনবী বলছে সে আমার উম্মত নয়, সে আমার উম্মত নয়। শিশুকে আদর করবা, যে কোনো শিশু হোক, শিশুর থেকে কোনো শ্রম নেওয়া যায় নাই, শিশুকে দিয়ে হাত পা টিপানো যায় নাই, হারাম। কোনো মানুষকে দিয়ে শরীর টিপানো যায় নাই। আপনি টিপান কেন? প্রত্যেকে কাম সুন্দর পেয়েছে। আমাদের দেশে অনেকে এই কাজ করে কিনা ছেলেদের নাই অবিশ্বাস মুসলমান এই কাজ করবে না। মৃত্যুর আগে ইসলাম গ্রহণ করতে হবে, ঠিক যাবে ঠিক। কবরে যাওয়ার আগে কি হতে হবে? কি হতে হবে মুসলমান? কি হতে হবে মুসলমান? এই জন্য রাসূল বলেছেন যখনই কোনো মৃত মানুষকে দেখবা, যে কোনো ধর্মেরই হোক, যখনই কোনো মৃত মানুষকে দেখবা তার পাশে গিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার শেষ কালে না হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কে? কতবার বলি হাদিসটাকে প্রায় বলে থাকি। রাসূল ঘরের দিকে ডাকছেন, একজন ইহুদি রাসূলকে ডাকছেন। আমাদের ইমামদের যে যত ফরমাইত সমাজের লোকেরা হৃদয়ের মানুষ মনে না করবে ততক্ষণ ইসলাম কায়েম হবে না। মনের কথা ইমামকে বলতে হবে, ঠিক কিনা? একটা যুবক ছেলে ইমামকে যদি বলে নিজের হৃদয়ের কথা তাহলে সেই হলো প্রকৃত ইমাম। রাসূলের কাছে এসে বলছি রাসূলুল্লাহ আমি এক মেয়েকে চুমু দিয়েছি, আপনি সমাধান দেন। আল্লাহর হাবিবের কাছে তখন ওই আসে নাই, তিনি চুপ করে থাকলেন। জিব্রাইল আমিন আলাইহিস সালাম আপনি আসলেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়াহুম ইয়ালামুন। যখন কেউ কোনো ফাহিশা কাজ করলো, নফসের উপরে জুলুম করলো, সাথে সাথে জিকির করবে কার? সাথে সাথে মাপ চাইবে কার কাছে? জিকির করবে, মাপ চাইবে। আল্লাহ বলছেন আমি তার মাপ গুণা মাপ করে দেব, শর্ত হলো ওই গুণা আর সে করতে পারবে। একজন মাপকারী তিনিকে আরো চিৎকার করে বলেন একজন মুসলমান যখনই কোনো কবিরা গুণা করে তার মধ্যে ইসলাম থাকে, একজন মোমেন যখন জিনা করে তার মধ্যে ইমান থাকে না, একজন মোমেন যখন মদের ব্যবসা করে তার মধ্যে ইমান থাকে। মদের ব্যবসা করে বিরাট ব্যবসা বাণিজ্য মাথা ব্যবসা করে মাথার উপরে লিখছে হাজ আমি অন্ধের অব্দি, পুঁজি কিসের? পুঁজি কিসের? মদের। আমি গিয়েছি লন্ডনে এক বাসা পাহাড়ের উপরে বাসা, বাসাটা পুরো সাদা, ড্রয়িং রুম বিশাল, একদম সাদা ডেকোরেশন, কোনায় গাছ অনেকগুলো, গাছের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সোনালী লেখা,
তো বাসার লোক যারা আসছে সবাই সাদা পোশাক। আমি চিন্তা করলাম কোন ফেরেশতার বাড়িতে আমি এসেছি, কত সুন্দর পিতা, বাপের গায়ে সাদা দেন, বোয়ার গায়ে সাদা দেন, কুড়িয়েছে একটা তার গায়ে সাদা দেন, সব সাদা 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 আরো সাদা। আমি বসলাম, উনিও বসলেন, সালাম দিলেন, আপনি পিতা ব্যবসা করুন রেস্টুরেন্ট বদল আছে নিজে কিরকম কয় ফুল কয়টা রেস্টুরেন্ট বারোটা। আমি বললাম তো দুই দিকতে কালে কালা গেছে আমি জানলাম ওর বুকুল গুছিল না মঠ যেখানে সেটার উপরে আল্লাহ মত পাঁচ ব্যক্তি মদের সাথে জড়িত তাদের উপরে লানত দিয়েছেন কে, সুদের সাথে জড়িত লানত দিয়েছেন কে, তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয়? মদের ব্যবসা অবস্থায় যদি মারা যাও সোজা তোমার জন্য জাহান্নাম, মদ খাওয়া অবস্থায় মারা গেলে তোমার মমিনের মৃত্যু হবে না প্রত্যেকের মুখ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন, আরো চিৎকার করে বলেন আমিন। আমাদের দেশে বাবা বৈর আছে না নাই, দাদার ব্যবসা করে বিরাট বাড়ি আমি তার বাড়ি খোঁজ দিলেন যেখানে হুজুরকে দাওয়াত দিলে কিসের কই দায় এত আলিশান বাড়ি করেছে, সে খায়েন না মোদ্দার বাড়িতে, গাঁদা খোলা বাড়িতে খায়েন না। একটা দৃষ্টান্ত হয়ে থাকুক ঠিক কিনা কথা বলেন না কেন, বিল্ডিং দেখতেই ভুলে যাবেন না। পয়সা লাগালের পয়সার ভিতরে মিলানো আছে, তাদেরটা খাওয়া দিতে পারে, হারালো আছে হারানো আছে। কারণ কি আমরা তখন কিউ হারালে ভিতরে কেউ নেই, আমাদের সামাজিক ব্যাংকিং সিস্টেম হলো সুদের উপর ঠিক কিনা। ইসলামী ব্যাংকের টাকা জমা হয় কোন ব্যাংকে, বাংলাদেশ ব্যাংক সুদের উপর। কিন্তু আপনাকে আন্দোলন করতে হবে সুদের বিরুদ্ধে, এই সুদের বিরুদ্ধে কথা যারা বলবে না তারাও সুদের গুনায় গুনাগার, সুদী ব্যাংকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, ইসলামী ব্যাংকে টাকা জমা দিতে হবে, সুদের বিরুদ্ধে কথা বলতে হবে ঠিক না বে ঠিক। এটা না করলে আপনি কোরআনের আয়াত মানলেন না, কোরআন মুবিন আমার প্রকাশ্য কোরআন আপনার বিরুদ্ধে কেমতের ময়দানে কথা বলবে। আজকে দেখছেন কোরআন চুপ করে বসে আছে, মৃত্যুর পরে কোরআন কথা বলা শুরু করবে, ইত্তাখাযা হাযাল কোরআন মাহজুরা, হে আল্লাহ এই লোকগুলো আমাকে পড়েছে কিন্তু আমার আয়াত মানে নাই, আমাকে বিভিন্ন জায়গায় শুনেছে আমার বিরুদ্ধে কথা বলেছে ঠিক তাহলে ঠিক। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করে, আরো চিৎকার করে বলেন কোরআনের জন্য যদি জীবন দিতে হয় রাজি আছেন তা নাই, আছেন না নাই দেখানো সালাম। আপনি তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের যারা ইসলামকে শত্রুতা হিসেবে নিয়েছেন আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুন। তবে আজকে সামনে ডান পাশে আরো তাহলে একটা প্রাণী আল্লাহ পাঠাবেন, আপনি যেই ভাষায় কথা বলবেন ওই প্রাণী ওই ভাষায় কথা বলবেন। আপনি যদি কোন বাপ খাইছেন ইউটিউবে চুঙ্গি দাঁড়িয়ে আছেন, আপনি যদি করে কঠিন আছেন ঠিক আছে আর বাড়ি নোয়া খাই তুই কঠিন আছেন, আপনি যদি কেন আমি হালা ভালা সত্যার তোর বাপলা ভালা আপনি চেয়ে বলো সে আপনার বাচ্চা জানবে, সে আপনার সাথে ইন্টারভিউ নিয়ে আপনার কপালে সিল মেরে দিলে আপনি মোমেন না কাঁপেন। অজিনে আসছে সেটা একই সাথে অনেকগুলো ঘটনা ঘটছে, যে কোনো সময় সূর্য পশ্চিম দিকে উঠবে, নাসার সায়েন্টিস্ট আলোচনা করছেন, একজন আরেকজনকে জিজ্ঞেস করছেন, আমি যখন বললাম কিন্তু ভাই আমার বিরুদ্ধে লেগে গেলেন, এরপরে নাসারের আলোচনাটা আরেকটা ছেলে ইন্টারনেটে দিয়ে দিয়েছে। আমাদের কথাগুলোর পিছনে দলিল থাকে, যারা বলেন যে আমরা পাগলের কথা বলি সে দলিল
তারা বিপদে পড়ে যায়। আমি বলছি প্লাস্টিকের বোতল যারা যত বেশি ইউজ করে তত বেশি ক্যান্সার রোগী হয় তারা। প্লাস্টিকের বোতলগুলো বর্জন করে আমার রসুল বিশুদ্ধ পানি খেয়েছেন, কলের পানি খান, নিচ থেকে বিশুদ্ধ পানি তুলে দেন কে? আল্লাহ তুলে দেন গরম কালে ঠান্ডা, ঠান্ডার সময় গরম, কি সুন্দর গরম, দাঁত ধরে না, কি সুন্দর ঠান্ডা, শরীরে ব্যথা লাগে না, ঠিক কিনা? কত সুন্দর আরাম, ঠিক মাটির ঘরে যদি থাকেন এরকম গরমের সময় ঠান্ডা ঠান্ডা সময়। অস্ট্রেলিয়ার কিছু এলাকার একটা লোকেরা মাটির নিচে ঘর বানায় থাকে এখনো। বর্তমান পৃথিবী সায়েন্টিস্টরা গিয়েছে যে তোমার ওয়াই ইউ লিভিং আন্ডার দা আর্থ, তার মধ্যে যে এয়ার কন্ডিশন in the cold season it is cool, in the winter season it is, in the hot season it is cold, cooler. গরমের সময়টা ঠান্ডা, ঠান্ডার সময় গরম, কিন্তু এমন গরম না যেটা বিরক্তিকর। পানিগুলো এত মজা, ঠিক যাবে ঠিক, সিওয়ারের পানি খান, কিন্তু হুজুর আছে একবার মাম খামু দুই তিন মাম, প্রত্যেক পানির ভিতরে ফিল্টার কেটারি থাকে, আর এই ফিল্টার ফিল্টার রোগী টিস্যু ইউজ কম করেন। আজকে পাশ্চাত্য পৃথিবীতে স্লোগান উঠেছে টিস্যু ইউজ ছেড়ে দাও, টিস্যু ইউজ করার কারণে প্রাইভেট পার্টে ক্যান্সার হয়ে যাচ্ছে। যত পোঁচা কাগজ দিয়ে টিস্যু গুলো বানায়, তোয়ালিয়া ভালো বেস্ট, একটা তোয়ালিয়া অনেক দিন যায়, আর একশো টাকার টিস্যু কিনলে দুই ঘন্টায় সব শেষ, একটা তন্ত্রে চোদ্দটা পালায়, ঠিক কিনা? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। এই জন্য মুসলমান হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিম মান তালিমান মুসলিম হু নামিল লিসানি ওয়াদি, মুসলমান সেই মানুষ যে আরেক মুসলমানকে তার জিব্বা দিয়ে কষ্ট দেয় না, জিব্বা দিয়ে কাউকে আপনি গালি গালাজ করেন না, জিব্বা দিয়ে ধোঁয়া দিয়ে কাউকে গালি গালাজ করেন না, আপনার জিব্বার কর্তন দিয়ে কাউকে আপনি কাঁদবেন না। আপনি যদি কাউকে খারাপ কথা বলেন আল্লাহ আপনার জন্য খারাপই বরাদ্দ করে দিবেন, ঠিক না ভাই? ঠিক। আপনি আরেকজনের জন্য দোয়া করলে আপনার জন্য দোয়ার ব্যবস্থা করে দিবেন কে? দেখেন তারা সুসাচার শুননা, ওনাকে যারা মানলেন তাদেরকে তিনি ছেড়ে দিলেন, মানলা বলি ছাড়া না। এই আবু সুফিয়ান রাজি আল্লাহ আনহু হেন ষড়যন্ত্র নাই আমার নবীকে মানার জন্য করেন। ফতে মক্কা হলো লোক পাঠালেন তিনি, যাও দেখে আসো মোহাম্মদ কত মানুষ নিয়ে এসেছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনাপতি মোহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বললেন বাথরুম বানাও, কম চুলা জ্বালাও বেশি, রাতের বেলা এসে দেখে সারা মাঠের চুলা চুলা গনতে গনতে সকাল। গিয়ে বলছে আবু সুফিয়ান কত মানুষ এসেছে জানি না, চুলা গনতে গনতে সকল দাঁত দেয়। আবু সুফিয়ান দাঁত করলেন, বলতে দিচ্ছি মানুষ গনেছে চুলা, এখন যাও সকালে কত মানুষ, এক এক বাথরুমের সামনে বিশাল লম্বা লাইন লাইন, বাথরুমের সামনে বিরাট লাইন, মক্কা সব লোক পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবু সুফিয়ান পড়েন নাই, রাসূলের সামনে এসে দাঁড়ানো। আব্বাসকে বলছেন রাজি আল্লাহ আনহু তোমার মাথায় তো বাদশা হয়ে এসেছে। আব্বাস বললেন যদি বাদশা হয়ে আসতো তোমার মাথাটা এত কনফার্টি দিয়ে গলা গড়ি করতো, এটার নাম বাদশাহী নয়, এটার নাম রেসালাত। ঠিক তার ঠিক রক্ত দিয়ে ইসলাম আসেন, ইসলামে সেটি ভালোবাসা দিয়ে, যারা আমাদেরকে গাড়ি গেলাস করো আমরা সন্ত্রাসী ইসলামী না, তোমরা এখন সন্ত্রাসী। আমাদেরকে যারা জঙ্গিবাদ বলো টুপি দাঁড়িয়ে লাগে, তোমরা এখন জঙ্গিবাদ, আমরা জঙ্গিবাদ নিবারণের জন্য দোয়া করি, ঠিক কিনা? ইসলাম আছে যেখানে জঙ্গিবাদ নাই, ইসলাম যদি জঙ্গিবাদ হতো ভারতে হিন্দু ভাইদের কোনো অস্তিত্ব থাকতো না, কারণ 700 বছর আমরা ভারত শাসন করেছি, ভারতের সব স্মৃতি মুসলমানদের স্মৃতি, ঠিক কিনা? কথা বলেন না কেন? সব স্মৃতি মুসলমানদের। আজ যদি আমরা সিদ্ধান্ত নেই
দুনিয়ার কেউ আমাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না। 180 কোটি মুসলমান এখন আলহামদুলিল্লাহ বলে, এই মুসলমান যদি এক হতে পারে পৃথিবীর কোন শক্তি এদেরকে রুখতে পারবে? তবে মনে রেখে দিও, আমরা কোনদিন আই আক্রমণ করতে জানি না, আমার নবী করেননি, আমরাও করব। আমরা একজনের উপর আরেকজনের উপর কখনো প্রতিশোধ নেই না, ঠিক তার ঠিক। আমাদের নবী মাফ করে দিয়েছেন, আমরাও মাফ করে দেব। না তাসরিবার এই কুমনিয়াও মাত্তমুক্ত লাকা মক্কায় ঢুকে তিনি বললেন, কোন প্রতিশোধ আমি নেব না, তোমরাই তো আমার নামাজের মধ্যে ওঠেন নারী বলে দিয়ে তো আমার বরদানে, তোমরাই তো আমাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছ। আমার সুমাইয়া লজ্জার স্থানে বর্ষা মেরে তাকে দুনিয়া থেকে তোমরাই তো বিদায় করেছ, তোমরাই তো আম্মারকে মেরেছ, কত সাহাবীকে জীবন্ত হত্যা করেছ। কিন্তু আজকে আমি বলছি আমার ভাই ইউসুফ আলাইহিসসালাম যা বলছেন এগারো ভাইয়ের জন্য, আমি আমার মক্কার লোকদের জন্য বলছি, না তাসরিব আলাইহিম ওয়াও, সেই নবীর উম্মতদেরকে তোমরা সন্ত্রাসী বলে গালি দাও, আমার নবীকে আজে বাজে কথা বলো, বাংলাদেশের মানুষ হয়ে ঠিক কি না? কথা বলেন না কেন? বলার যেটা রাসূলের বিরুদ্ধে কথা বলেছে তার তো এখনো বিচার হয়নি, ঠিক কি না? ছেড়ে দিলা কেন? তবে বিচার একজন করছেন, তিনিকে তিনিকে আমরা সেই আল্লাহর উপরে কাম করবো, ঠিক কি না? আমরা আমার ভাইদেরকে ভালোবাসব, মসজিদে যারাই যায় তারা আমার ভাই, তারা আমার কি হাত দেখে বাজে বাজু, হাত বাজে না তো চরিত্র সৌদি আরবে আছে না, হাত না বাজান লোক কথা কর না, এটা বলতে বলতে আমার জান শেষ হয়ে যাচ্ছে। সৌদি আরবে গিয়ে দেখি কিছু লোক আপনি খেলা করে তো পান্তা আমরা গিটার করতে করবো না, দেব ইমাম তালেকে লোকেরা বাঁধে না, ওই সে গিটার আমি নাচতে পারবো, জুড়ে বলো মার্কিনে ঢুকছে এই জান্নাতের ট্রেনে ঢুকছে, তাকে বাধা দিয়ে মসজিদে ঢুকেছে তাকে আদর করে, একটা মেয়ে বোরকা পরেছে তাকে সম্মান জানা, তিনি আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন যে আপনার লোকেরা তো দাঁড়িয়ে ছোট রাখে। টুপি মাথায় দিচ্ছে সুন্দর, ঠিক কিনা? টুপি মাথায় যে দেয় না তারে ধরে ঠিকটা বেঠে বোরকা পরেছে আমার মেয়েটা, সেটা একটা পাগায় গেছে তাকুর উপরে কাপড় পরেছে, কতই মুসলিম দিয়ে কত মুসলিম নামাজ নামাজ করে মোল্লাল্লাহ দেখা যায় পরিমাণ নাই। তুই ইসলামের একটা জিনিসকে টিকটান করে দিচ্ছি কাউকে, তুই ইসলাম থেকে খারিজ হয়ে গেলি, ঠিক কি না? তুই নামাজকে নিয়ে টিকারি করো, কত আছে আমাদের সমাজে আছে না নাই? একুশে বই মেলা হবে, সেখানে সবার বই জায়গা পেয়েছে, কোন ইসলামী সাহিত্যের বই জায়গা পায় না, অত্যন্ত আফসোসের বিষয়। আমরা এক জায়গায় বিচার দিই, সেটা কার জায়গা? কার জায়গা বিচার আছে না নাই? কথা বলেন, আমার 11 লক্ষ রোহিঙ্গাকে মেরেছ, এখন আল্লাহ ধরেছে তোমাদের, তবে আমরা এটাকে সাপোর্ট করি না, আমরাও দোয়া করি দুনিয়া থেকে ক্যারিনা ভাইরাস দূর হোক, ঠিক কিনা? দূর হওয়ার একমাত্র পন্থা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন, এটা দূর হবে না, মুসলমান হতে হবে, ঠিক না? ঠিক, ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। আর গিয়ে দেখো মদিনার দিকে, মদিনায় ইসলাম আসলো, আমার ফারুক চিৎকাচ্ছি 10 মাস তিনি দায়িত্বে আছেন, একটা বিচারও নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলছে, আবু বকর আমার এই দায়িত্ব দেখে আমি থাকবো না, কোনো বিচার আসবো না 10 মাস। কয় মাস? 10 মাসে কোনো বিচার নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিভাবে বিচার আসবে? আপনি দিনওয়ান নসিহা
দিন হলো মানুষের কল্যাণ কামনা করা, একজন বিপদে পড়লে দশজন ঝাঁপিয়ে পড়ে, ঠিক তবে ঠিক। আমরাও সেই পদ্ধতির যদি আগাই আমাদের সমাজে বরকত দান করে দিবেন কে? তাহলে দেখবেন দুনিয়ার কাফেররা বলবে আফসোস আমরা যদি মুসলমান হতাম। এখনই আফসোস শুরু হয়ে গেছে অনেক জায়গায়, ঠিক তবে ঠিক। কিন্তু মৃত্যুর আগে আফসোস করবে চূড়ান্ত আফসোস, ইসলাম ছাড়া আল্লাহর কাছে চাইতে নিষেধ করে দিয়েছেন কে? আমরা ইসলাম নিয়ে কবরে যেতে চাই, রাজি আছি তো? পাঁচটা জিনিস আমরা করবো, কয়টা আরো জোরে বলেন, কয়টা? নবীর দল ছাড়া কারো দল করবো না, রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখান। সারা শরীরে শক্তি গলার কাছে এনে বলেন আল্লাহ আকবার। এটাই লাগবে আগামী ভবিষ্যতে। আপনার ড্রোন কাজে লাগবে না, আপনাদের যত অস্ত্র আছেন সব অকেজ করে দিবেন আল্লাহ সহায়। পশ্চিম দিকে সূর্য উঠবে সব অকেজ, কিচ্ছু আর কাজ করবে না, ফেসবুক নাই কিচ্ছু নাই, আগের জগতে ফিরে যাবে। বিজ্ঞান বলছে যে কোনো সময় সান ক্যান রিমুভ ফ্রম ইস্ট টু ওয়েস্ট, যে কোনো সময় সূর্য পশ্চিম দিকে ঘুরতে দিবে। নাসা বলছে, নাসার এক সাইন্টিস্টকে বলছে, ওই সাইন্টিস্ট বললো দ্যাট ইজ দ্য প্রেডিকশন অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 ইয়ার্স এগো, হি সেড ওয়েন সান উইল অ্যারাইভ ফ্রম ওয়েস্ট অ্যাট দ্যাট টাইম নো রিপেন্টেন্স উইল বি অ্যাকসেপ্টেবল, যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কোন তওবা কারো কবুল হবে না। তার আগে মুসলমান হতে হবে, তার আগে নামাজ হতে হবে, প্রথম রাসুলের দাম, দুই নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ, ঠিক তবে ঠিক। তিন নম্বর নিজে কোরআন পড়বো, সন্তানকে কোরআন পড়াবো, ঠিক তবে ঠিক। প্রতিদিন সকালে কোরআন পড়বো অন্তত একটা সূরা, কয়টা? ছোট থেকে শুরু করে সূরা কাউসার থেকে শুরু করে, তারপরে নাচ করে ফালাক করে, এগুলো তো পড়বে। আস্তে আস্তে সূরা বাকারা তিন দিন হলে একদিন পড়েন, একবার খতম করেন। এই করে সূরা বাকারা পড়া হয়, শয়তান ওই ঘরকে কবজায় নিতে পারে না। সব রকমের বরকত আল্লাহ ওই ঘরকে দান করেন, সব বাজে জিনিস থেকে ওই ঘরকে আল্লাহ হেফাজত করেন। দাদু সিলেটে আসে না নাই কথা বলেন, এই দাদু থেকে এই ঘরকে ফেরানোর একমাত্র সূরা হলো সূরাতুল বাকারা। পড়েন, সব রকমের অন্যায় থেকে আল্লাহ তার ঘরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এরপরে বিবিকে পর্দায় রাখেন, বাচ্চাদেরকে নিয়ে ঘরে সুন্নত পড়েন, নফল পড়েন, ফরজগুলো মসজিদে পড়েন, আর ছেলে মেয়েদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? আরো চিৎকার করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ পছন্দ করি না এত রাত করা।